আসসালামু আলাইকুম, আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে। দেখেন ভাই, এই ধরনের নিউজগুলো যখন দেই না তখন আমারে অনেকে গালাগালি করেন, বলেন যে তুই তো এটা আওয়ামী লীগের দালাল। তো বিষয়টা হচ্ছে কি, আমারে যারা দালাল বলেন নিশ্চয়ই আপনিও কোনো না কোনো দলের দালাল, তাই না? এটা ছাড়া তো আর অন্যকে দালাল বলার কোনো কারণ নেই। যাই হোক, আমার আওয়ামী লীগও দালাল ডাকে, জামাত বিএনপির আপনারও মাঝে মাঝে ডাকেন আওয়ামী লীগের। এখন এটার কারণ হচ্ছে কি জানেন, আমি জাস্ট অথেন্টিক নিউজগুলো আপনাদের সামনে উপস্থাপন করি দলমত মানে নির্বিশেষে। যে ধরেন আমি আওয়ামী লীগ করি দেখে কিন্তু আওয়ামী লীগের পক্ষে ভিডিও বানাইয়া খালেদা জিয়া বা বিএনপি নিয়ে গালাগালি করি না, জামাত্রী নিয়ে উল্টাপাল্টা কথা বলি না। আবার আওয়ামী লীগ করি দেখে যে বিএনপি জামাত্রী গালাগালি করি না, এই কারণে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরাও বা মনে করে যে না তুই তাহলে কেমন আওয়ামী লীগ। তো আমার কাজ হচ্ছে নিউজ করা, এখানে দলকে রিপ্রেজেন্ট করা না, যেহেতু এটা আমার একটা নিউজ। তো যাই হোক, আপনার আজকে আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলাম, সরি গতকালকে, যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জামাতকে বৈধতা দেওয়া হচ্ছে বা তারা মনে করছে জামাত একটি উদারপন্থী ইসলামিক রাজনৈতিক দল। তবে জামাতের একটা অঙ্গ সংগঠন ছাত্র শিবির, এই শিবির সম্পর্কে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একটা নেগেটিভ মনোভাব পোষণ করে। এটা আমার সেই ভিডিওতে আমি ক্লিয়ার করেছিলাম। তবে জামাতকে তারা পজিটিভ দেখে, শিবিরকে নেগেটিভ দেখে। এখন এমন বক্তব্য যখন মার্কেটে ঘোরাফেরা করছে, এরই মাঝখানে বিএনপি এবং জামাতের মধ্যেও সম্পর্কটা সাঈদীর মৃত্যুর পর অনেকটা পজিটিভ হলেও গতকালকে আবারও প্রমাণ হয়েছে যে বিএনপি এবং জামাতের মধ্যে আভ্যন্তরীণ কোনো কৌশলগত অবস্থান আছে, অথবা ছাত্র শিবির বা ছাত্র দল তারা একটা প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ নেই। আর ছাত্রদল যথেষ্ট কৌশলী ভূমিকা পালন করছে নাকি আসলে জামাতকে বাদ দিয়েই আগামী দিনের নির্বাচনে যেতে চায়, কারণ হচ্ছে যে ভারত কিন্তু জামাত ইস্যুতেই বিএনপির সাথে বিভাজনে আছে। যাই হোক, ঘটনা হচ্ছে কি, আগামী গত 27 আগস্ট রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে 5টা থেকে রাত 9টা পর্যন্ত একটা মতবিনিময় সভা হয়েছে। এতে ছাত্রদলের পাশাপাশি ছাত্র ফেডারেশন, নাগরিক ছাত্র ঐক্য, বাংলাদেশ ছাত্রলীগ, ছাত্র অধিকার পরিষদ সহ আপনার ছাত্রলীগ বলতে JSD আর একটা সংস্থা আছে সম্ভবত, ছাত্র অধিকার পরিষদ সহ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতৃত্বাধীন সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা অংশগ্রহণ করেছেন। সর্বদলীয় মতবিনিময় সভায় ছাত্র সংগঠনের নেতারা সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলা, ঐক্যবদ্ধভাবে রাজপথে কর্মসূচি দেওয়া সহ নানান বিষয়ে যখন আলোচনা করছেন, এমনকি ছাত্রনেতারা ভোটাধিকারের প্রশ্নে আগামী দিনে এই প্রক্রিয়াটিকে এগিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন। বৈঠকে তখন ছাত্র শিবিরকে ডাকা হয় নাই, এটা নিয়ে একটা বিষয় সামনে এসেছে যে শিবিরকে কেন, যেহেতু সর্বদলীয় একটা শব্দ আছে বা জোটভুক্ত দলগুলোকে নিয়ে তারা এই মিটিং করেছে, সেইখানে কেন ছাত্র শিবির নেই? ভারতকে খুশি করার জন্য, অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের নথিতে যেহেতু ছাত্র শিবির একটা নেগেটিভ ইমপ্রেশন পেয়ে আছে সেখান থেকে বের হওয়ার জন্য, নাকি আসলে দুই দলের সিনিয়রদের মধ্যে কোনো বৈঠক হয়েছে যে নির্বাচনের আগের দিন পর্যন্ত মানে তত্ত্বাবধায়ক আসুক না আসুক বা যেটাই হোক, ফাইনালি আমরা যে একটা গ্রুপ হিসেবে কাজ করি সেটা আন্তর্জাতিক বিশ্বকে বুঝতে দেওয়া যাবে না, কোনো না কোনো একটা সিস্টেম তো চলছে। বাট আমজনতা মনে করছে যে বিভাজনটা তৈরি হয়ে আছে। বৈঠকে অংশ নেওয়া ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক বলছেন যে চলমান রাজনৈতিক সংকটের বিষয়ে ছাত্র সংগঠনগুলো কী ভূমিকা রাখতে পারে সেই বিষয়ে ছাত্রদলের আহ্বানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রশ্নে সব ছাত্র সংগঠন একমত হয়েছে, সামনে আরও অনেক আলাপ আলোচনা হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, ছাত্র শিবির কি কোনো ছাত্র সংগঠন? না, যেহেতু জামাত নিয়েই রাজনৈতিক নিবন্ধন নিয়ে একটা ঝামেলা আছে বাংলাদেশের আদালতে, এখনও এটা মামলা চলমান, আর সেই চলমান মামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তব্যের এক ফাঁকে কিন্তু শিবির সম্পর্কেই নেগেটিভ একটা কোটেশন কিন্তু আছে, আর ভারতের তো আছেই। এখন কি আসলে মানে ডিভাইডেশন নাকি না কৌশল, এটা সময় বলে দেবে। তবে সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে জিনিসটা নিয়ে যথেষ্ট সমালোচনা হচ্ছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।